नमस्कार बंधुरा, आर्ट अफ ज्वेलरी अपन सकल के स्वागत जानाई। आमी प्रियंका दत्त। आजकल वीडियो अपन देखाबो आमार बाड़ी जेखाने आमरा थाकी। आमादे बाड़ीटी भीषण छोटो खाटो। प्रथमे रूमटा देखते पाच्छेन, ए रूमेतेई आमी आमार समस्त काज करी। एखानेई सबकिछु আমার ড্রয়িং করা সব কিছু, আমার আলাদা করে কোনো জায়গা স্পেসিফিক নেই যেখানে আমি বসে আঁকি। যা কিছু করি আমি আমার রুমেতে বসেই করি এখানে। আর সোজা দেখতে পাচ্ছেন ওখানেই আমাদের রান্নাঘর, সামনেই ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন, ডাইনিং প্লেসটা। আর ছোট্টখাটো এখানে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিতেই এখানে আমার হাজব্যান্ডের বাইক থাকে। একটুখানি এখানে এয়ার স্পেসের জন্য এখানে আমরা এই স্লাইডিং কিছু করে রেখেছি। আমার চ্যানেলটিতে তো আপনারা প্রত্যেকবার কিছু না কিছু জুয়েলারি ডিজাইন রিলেটেডই ভিডিও দেখে থাকেন, কিন্তু আজকে আমি ভাবলাম চলুন, অনেক দিন হয়েছে আমার এই নতুন বাড়িতে এসেছি, প্রায় 7 মাস হতে চলল, তো ভাবলাম চলুন একবার এই আমার হোম ট্যুর একবার করাই। তো ভিডিওটি পুরোটা দেখবেন আর প্লিজ বলবেন আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার ঘরটি এখনও পুরো কমপ্লিটলি এখনও আমরা কোনো ফার্নিচার দিয়ে সাজানো বা সমস্ত কিছু গুছানো হয়নি। যদি আপনাদের তরফ থেকে কোনো আইডিয়া পাই প্লিজ আমাদের একটু সাজেস্ট করবেন, তো অনেক হেল্প হয়। আমি কিভাবে ঘরকে আরও সুন্দর করে তুলব কিছু আমাদেরকে আইডিয়াস দেবেন, প্লিজ একটু সাপোর্ট করবেন। আর এই যে আমার শখের রান্নাঘর দেখতে পাচ্ছেন, বেশি ভালো গুছানো নেই, তবুও চেষ্টা করেছি অনেকটা। সামনে সিঁড়িটা উঠে যাচ্ছে, এই সামনে ওপরে আর একটা রুম আছে, খুব বড় রুমটা, ওখানে আমার শাশুড়িমা থাকেন। দেন কিচেনটা পুরো ঘুরিয়ে দেখাই আপনাদের। কিচেনের ওপাশে দেখতে পাচ্ছেন আর একটা দরজা, ওইদিকেও একটা রুম আছে। এই যে এই রুমটি, এই রুমটা বিশাল বড়, তাই আমি আপাতত এইভাবে দুটো শোকেস আলমারিকে আমি ডিভাইডার হিসাবে কাজ করেছি দেখতে পাচ্ছেন। একদিকে আমার কাকা শ্বশুর থাকেন আর আরেকদিকে আমি এই আমাদের মা লক্ষ্মীকে বসিয়ে রেখেছি এখানে। এখানে আমার শাশুড়িমা পুজো করেন, আমিও করি। দাঁড়ান, আমাদের ঠাকুরটি আপনাদের দেখাই, দেখুন এই যে আমাদের মা লক্ষ্মী, একটা ছোট্ট গোপাল আছে, গণেশ ঠাকুর আছে। এই গণেশ ঠাকুরটি আমার একটি দিদি দিয়েছে আমাকে, দিদি যবে থেকে দিয়েছে এই গণেশ ঠাকুরটি, আমি তবে থেকে এই ঠাকুরটিকে আমি পুজো করি। আর এই মা লক্ষ্মীটি আমার খুবই ভালো। আর হ্যাঁ, এটা আমার সব থেকে প্রিয় জিনিস, আমার হাতি, আমার ছোট্ট হাতি। আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটা বাইক, দেখতে পাচ্ছেন কত সুন্দর না? এটা আমরা দীঘা যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমরা কিনেছিলাম দুটো জিনিসই, ওই হাতিটা আমার পছন্দের আর ওই বাইকটি হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের। আর এই যে হচ্ছে আমার এরিয়া যেখানে আমি বসে আমি জুয়েলারি ডিজাইনিং করি, আমি হেনা আর্ট করি, যা কিছু আমার এখানে বসেই আমি করি। আমার আলাদা কোনো স্পেসিফিক এরিয়া আলাদাভাবে করা নেই যেখানে আমি চেয়ার টেবিল নিয়ে আলাদা করে করব। আমার যা কিছু, আমার এই পজিশনটায় আমার ভীষণ ভালো লাগে, ভীষণ কমফোর্টেবল লাগে, আর আমার মাইন্ডটাও ভীষণ ফ্রেশ লাগে এখানে করতে। তো আমি এখানে তো বেশি কিছু আপনারা দেখতে পাচ্ছেন না, আপাতত আমার এই পেন্সিল কালার যেটা ওয়াটার পেন্সিল কালার আছে, আর একটা হচ্ছে ওইটা পেন ব্রাশ, আর এখানে আরও কিছু আমার কালার, তারপরে ব্রাশ, সঙ্গে কিছু এখানে পারফিউমও রয়েছে, জলের বোতল ফুতল সবই রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এইটুকুই আমি দেখাচ্ছি। পরেরবার আমি আর একবার এই হোম ট্যুরের উপর ভিডিও দেখাবো, যেখানে আমি দোতলায় আমাদের যে ঘরটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো, সঙ্গে আমার আরও যে ড্রয়িং ম্যাটেরিয়ালস যেগুলো জুয়েলারি আর্টের জন্য আমি ব্যবহার করে থাকি সেইগুলো বিষয় নিয়েও আপনাদের সাথে কথা বলবো। আর আমার
দোতলার উপরে যে ছাদ আছে সেই ছাদে খুব সুন্দর সুন্দর কিছু গাছ আছে, সেগুলোও আপনাদের দেখাবো। আর একটা স্পেশাল থিং, আমাদের ছাদে জানেন আমরা ড্র্যাগন ফ্রুটের একটা গাছ লাগিয়েছি, সেটাও আপনাদের দেখাবো, দেখবেন কত ফল এসছে তাতে। তো ধন্যবাদ, আজকে এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হবে। আবার পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করব। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করুন। ধন্যবাদ।